কাঁচা হোক বা পাকা, রূপচর্চায় এবং সুস্বাস্থ্যের জন্য পেঁপে কিন্তু দারুণ উপকারী। চলুন আজকে আমরা জেনে নিই পেঁপের স্বাস্থ্য উপকারিতাগুলো কী কী। খাবার পাতে কোনোদিনও পেঁপে সিদ্ধ বা পেঁপের তরকারি দেখে নাক কোঁচকান নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। প্রায়শই দেখতে পাবেন যাদের পেটের সমস্যা হচ্ছে কিংবা কোনো ধরনের পেটের প্রবলেম হচ্ছে, তাদের দেখা যায় পেঁপের ঝোল করে খাওয়ানো হয় এবং নিমিষেই কিন্তু পেটের সমস্যাও অনেকখানি কমে যায়। পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং আরও নানা পৌষ্টিক উপাদান রয়েছে, যা আমাদের শরীরে পুষ্টিত্ব যোগায়। তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত মেদ ঝরাতে এবং টক্সিন দূর করে আমাদের শরীরে নানা রোগ ব্যাধি দূর করতেও সাহায্য করে। তাছাড়া পাকা পেঁপে শুধু খেতেই নয়, রূপচর্চার ক্ষেত্রেও বিশেষ উপকারী। পেঁপের আর কী কী গুণ আছে সবই এবার আমরা এক এক করে জেনে নিব। ত্বকের আর্দ্রতা বজায় রাখে। হ্যাঁ, পেঁপে কিন্তু একটি ন্যাচারাল ময়েশ্চারাইজার। পেঁপেতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে, ফলে পেঁপে খেলেই যে শুধু উপকার পাওয়া যায় তা নয়, ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও পেঁপে সাহায্য করে। কয়েক টুকরো পাকা পেঁপে ভালো করে ব্লেন্ড করে তাতে এক চা চামচ মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। সপ্তাহে 2-3 বার ওই প্যাক ব্যবহার করতে পারেন। ওজন বাড়বে না পেঁপে খেলে? ওজন কমাতে পেঁপের ভূমিকা। শুধু কি পেটের সমস্যার সমাধানে? পেঁপে অতিরিক্ত ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। যেহেতু পেঁপের মধ্যে অন্যান্য ফলের তুলনায় ক্যালোরির পরিমাণ বেশি থাকে, কাজে আপনি যত খুশি পেঁপে খেতে পারেন কিন্তু ওজন বাড়বে না। তাছাড়া পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। হার্টের সমস্যায় নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে হার্টের সমস্যার সম্ভাবনা কিন্তু অনেকখানি কমে। পেঁপের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও ভিটামিন এ, সি ইত্যাদি তো থাকেই, যা কোলেস্টেরলের মাত্রাও কমায়, যার ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিছুটা হলেও কমে। যে কারণে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং সেই সঙ্গে হার্টের সমস্যা, তাদের প্রতিদিন এক বাটি পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চোখের সমস্যায় খুব কম বয়স থেকেই দেখা যায় অনেকের চশমা ব্যবহার করে, এমনকি অল্প বয়সেই ক্ষীণ দৃষ্টিশক্তির মতো সমস্যাও হয়ে থাকে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন পাকা পেঁপে খেলে এই সমস্যা অনেকটাই কমে। পেঁপের মধ্যে থাকা ভিটামিন ই এর কারণ। এছাড়াও বয়স্কদের প্রতিদিন খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হজমে সাহায্য করে, পেঁপে মুখের রুচি ফেরায়, সেই সঙ্গে খিদে বাড়ায় আর পেট পরিষ্কার করে। পেট পরিষ্কার হলেই খিদে বাড়বে, সেই সঙ্গে গ্যাস, অম্বলের সমস্যা কমবে। এমনকি যাদের অসহ থাকে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে গেলেই শরীর থাকবে সুস্থ। কোলেস্টেরলের মাত্রা কমায়, পেঁপেতে কোনো ক্যালোরি নেই, আছে প্রচুর পরিমাণ ফাইবার। তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা খুব ভালো ফল পাবেন যদি প্রতিদিন পেঁপে খেতে পারেন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে অন্যান্য রোগের সম্ভাবনা কমে যায়। ক্যান্সারের ঝুঁকি কমায়, পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভোনয়েড, এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়। চুলের যত্ন, চুলের যত্নে পেঁপে খুবই উপকারী, যে কারণে পেঁপে মেশানো শ্যাম্পুর প্রচলন এত বেশি। এছাড়াও টক দইয়ের সঙ্গে পেঁপে মিশিয়ে মাখলে চুলের গোড়া শক্ত হয়, চুলের শাইনি ভাব বজায় থাকে। এছাড়াও মাথায় উকুনের সমস্যা হলে পেঁপে ভালো কাজ করে। রূপচর্চায় পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর তাই পেঁপে যদি প্রতিদিন মুখে মাখা যায় তাহলে মুখের লাবণ্য বজায় থাকে। এছাড়াও পাকা পেঁপে, মধু, টক দই একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে রক্ত সঞ্চালন ঠিক থাকে, সেই সঙ্গে ত্বকের বিভিন্ন ছোপছোপ দাগ, ব্রণের সমস্যাও কিন্তু দূর হয়ে যায়। সারা বছরেই কিন্তু পেঁপের কম বেশি বাজারে পাওয়া যায়। আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় পেঁপেকে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন।